আসসালামু আলাইকুম, আমরা এসেছি মিরওয়ারিশপুর ব্লকে। তো আমাদের সাথে উপস্থিত রয়েছেন কৃষক মোহাম্মদ বেল্লাল। তো বেগমগঞ্জে আমাদের জমিগুলো হচ্ছে বেশিরভাগই নিত্যদার সমস্যা, তো সেক্ষেত্রে আমরা বস্তা পদ্ধতিতে কৃষি করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো কৃষক বেল্লাল উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতির মাধ্যমে এখানে সবজি চাষ করেছেন। তো বেল্লাল সাহেবের কাছে আমরা আজকে জানতে চাইব যে তিনি কিভাবে এটি চাষ করেছেন এবং ওনার এটা চাষ মাধ্যমে কি লাভ হয়েছে। আচ্ছা বেল্লাল সাহেব, আপনি আপনার যে এই যে বস্তা পদ্ধতিতে সবজি চাষ করেছেন এটা সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। আসলে আমার কৃষির প্রতি সবজির প্রতি খুব একটা আগ্রহ। বর্ষাকালে কোনো সবজি চাষ করা যায় কি না এটা আমি চিন্তা করতেছি। এরপরে বস্তা পদ্ধতি আমি যখন শুরু করছি তখন আপনাদের লোকেরা আসি আমার পরামর্শ দিছে, ভালো পরামর্শগুলোই দিছে। ওনাদের পরামর্শ আমার পরিশ্রমে আমি সবজি চাষ করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার সবজি। আমি প্রায় 150 লাউ বিক্রি করছি বর্ষাকালে, নিজেও খাইছি। আবার প্রতি সময়ে প্রতিদিনে আমি এখান থেকে দুন্দুল ঝিঙ্গা বিক্রি করতেছি এলাকার মানুষের কাছে, আর আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা আমার প্রথম বছরে ছিল, তো এটা পরীক্ষামূলক হয়েছিল। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আগামীতে আরও ভালো হইব ইনশাল্লাহ। আপনার এখানে কতটুকু জমি আছে? এখানে প্রায় আমার প্রায় খরচ হয়েছে 15-20 হাজার টাকা, তো বিক্রি প্রায় 60-70 হাজার টাকার মতো বিক্রি হয়েছে। অর্থাৎ উনি একটা অনাবাদী জমি থেকে প্রায় 60-70 হাজার টাকা বিক্রি করেছেন। তো এভাবে আমাদের বেগমগঞ্জের অন্য কৃষকরাও যদি এই পদ্ধতিটি গ্রহণ করেন তাহলে ওনারা ওনাদের এই অনাবাদী জমিগুলোতে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন এবং কৃষি উৎপাদনে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। একটি 50 কেজি প্লাস্টিকের বস্তায় প্রথমে 20 কেজি মাটি ভরে নিতে হয়। এরপর 15 কেজি মাটির সাথে 10-15 কেজি জৈব সার যেমন ভার্মিকম্পোস্ট বা কম্পোস্ট সারের মিশ্রণ করতে হয়। প্রয়োজনে পরিমাণ মতো রাসায়নিক সার বেজাল ডোজ হিসেবে প্রয়োগ করা যেতে পারে। 4-5 দিন পর বীজ বা চারা লাগাতে হয়। বস্তা পদ্ধতিতে লতা জাতীয় সবজি যেমন লাউ, চিচিঙ্গা, উচ্ছে, বরবটি, মিষ্টি কুমড়ো এবং মশলা জাতীয় ফসল যেমন আদা, হলুদ কিংবা মরিচ চাষ করা যায়।